হাই বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমার সাজ দেখে বুঝতেই পারছো আমি ভিডিও করছিলাম। কটা বাজে জানো? এখন 1:05 বাকি রয়েছে। তো সকাল থেকেই আমি কিন্তু বিভিন্ন কাজ করে চলেছি এবং সকালেই কিন্তু টার্গেট নিয়েছিলাম যে ভিডিও করব। তারপর একটা শর্ট ভিডিও আমি এডিট করছিলাম আমার পেজের জন্য, 5 মিনিটের একটা ভিডিও। ওই এডিটটা করতে গিয়ে না অনেকটা সময় চলে গেছে, ওই এডিট করেছি। তারপর আমি ঘর টর সব পরিষ্কার করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, ভাত চাপিয়েছি ওর মধ্যে, কিন্তু কারণ ভাতটা খেতে হতো তখন একে খিদে লেগেছে। তারপর আমার হাজব্যান্ড কিন্তু ফোন করেই যাচ্ছে বারবার, ভাতটা খেয়ে আগে ভাতটা চাপাও, আগে ভাতটা চাপাও। তো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা খেয়েছি। তার মধ্যে যেটা হলো, মানে সমস্ত কিছু গুছিয়ে ভাত খেয়ে আমি ভিডিও করতে বসবো, রেডি হব। আমি দেখছি ভাতটা খেয়ে রেডি হব, ভাতটা নিয়ে বসেছি, তখন আমার আসলো ফোন, আইফোনটা রিসিভ করলাম। ফোন করেছে MS ফ্যামিলির মন্দিরা, আমাকে ফোন করে বলছে একটা আবদার রাখছি, আবদারটা এখনই রাখতে হবে। তো আমি বললাম বলো কী আবদার। ওকে একটা গল্প লিখে দিয়েছিলাম, সেই গল্পটা ওরা শ্যুট করেছে, কিছুদিন আগে শ্যুট করেছিল। তো সেই গল্পটা মনে হয় এডিটিং করছে এবার, কিন্তু ওরা পুরো প্রফেশনালি কাজ করছে। তো অন্য একজন এডিট করছে, সেই মানুষটা কিন্তু ওখানে বসে রয়েছে। তখনই ফোন করে বলছে একটুখানি, আমি মানে আমি তার আগে বলে নিই, আমি কিন্তু একটা ভয়েস ওভার দিয়েছি ওই গল্পের শেষে, আমার 2 মিনিটের একটা ভয়েস ওভার রয়েছে। তো সেই ভয়েস ওভারটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আগে, কদিন আগে দিয়ে দিয়েছি, আমার গল্প লেখার কিছুদিন আগে দিয়ে দিয়েছি। ওদের তখন সবে শ্যুটটা হয়েছে, তখন কিন্তু মানে গল্প লেখার আগে না, গল্প লেখার পরে, মানে ওদের দেওয়ার পরে গল্পটা ওদের দিয়েছি, তারপরে কিন্তু আমি ভয়েস ওভারটাও দিয়ে দিয়েছিলাম। কারণ যখন আমি ফাঁকা ছিলাম তখনই কিন্তু দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে ভয়েস ওভার দিয়ে কিন্তু আমি অডিও পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আজকে বলছে ওই ভয়েস ওভারটাই হবে না, কারণ ওরা যেহেতু কম্পিউটারে এডিট করছে তো ওটা নিচ্ছে না, এখন অডিও করে মানে ভয়েস রেকর্ডারে গিয়ে ভয়েস ওভার দিয়ে তারপর পাঠাতে হবে। ভাবো, তখন কিন্তু আমাকে ভিডিও করতে হবে, কারণ আমার একটার সময়, এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি, 1 বাজলেই কিন্তু আমার একটা দরকার রয়েছে, সেই দরকারটা আমাকে মেটাতেই হবে। তো 1টার মধ্যে কিন্তু আমার ভিডিও কমপ্লিট করে আমাকে বেরিয়ে আসতে হবে। তো এক একদিন কী হয় তোমাদেরকে বলি, যদি একটু দেরি হয়ে যায়, বারবার প্লেন আসে তো সমস্ত কিছু খেঁচিয়ে যায়। তো ভয় করছিলো যে আমি 1টার মধ্যে কমপ্লিট করতে পারবো কি পারবো না। তার মধ্যে ও ফোন করে এটা বলছে, তো প্রথমে আমি না করে দিলাম যে সম্ভব নয় গো, মানে এই মুহূর্তে মানে 1 সেকেন্ড আমি দিতে পারবো না। তো প্রথমে বললাম যে হবে না, এখনই পাচ্ছি না, দুপুরের পর ছাড়া। ওরা বললো যে কখন পারবে, আমি বললাম দুপুরের পর ছাড়া কিন্তু পারবো না। তারপর ভাত খেতে বসেছি, ভাত খেতে বসার পর আমার না কেউ কিছু বললে সেটা মানে কেমন একটা মনের মধ্যে হয় যে করলাম না কাজটা, ওদের হয়তো কাজটা আটকে যাবে, একটা মানুষ বসে রয়েছে, লাগবে ভয়েসটা লাগবে। তো এটা ভাবলাম যে একটু দেরি হয়ে হবে, যাই হবে রিক্স একটা নিয়েই নিই। আবার ভাতটা খেয়ে ফোন করলাম, ওরা বললো যে আমরা দেখছি এটা বার করে নিতে পারি কি না। তারপরে বললো যে না হচ্ছে না। তারপর আমি বললাম দাঁড়াও আমাকে একটু সময় দাও, আমি বসি। এবার দেখো, একটা জিনিস আমি ভয়েস ওভার দেব সেটা মানে হঠাৎ করেই দেওয়া যায় না, একটা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে, গলার স্বরটা কেমন রয়েছে। আর তার উপর আমি যেহেতু মোটিভেশনাল চ্যানেলে ভিডিও করব, তো তার একটা যে স্ক্রিপ্ট আমি কিন্তু আমার মনে সাজিয়ে নিয়েছি। তো সেটাই আমার মনের মধ্যে কিন্তু যখন আমি কোনো ভিডিও করি না, তো তার আগে মানে তার সেই মাঝখানে আমি কিন্তু অন্য কোনো দিকে তাকাই না, আমি কিন্তু এখানে ভিডিও করি না, তোমাদের সঙ্গেও কথা বলি কিন্তু ওই ভিডিও করার পরে। তার কারণ হচ্ছে ওই যে থিমটা, ওটা আমি মনের মতো রেখে দিই। তো যাই হোক, ও যখন বললো না, আমি ফোন করলাম, করে আমি বললাম ঠিক আছে আমাকে একটু সময় দাও, আমি করে দিচ্ছি। 3 বার আমাকে কিন্তু অডিও দিতে হয়েছে, 3 বারের মাথায় ঠিক হয়েছে, মানে আমার পছন্দ হয়েছে। আমার আবার একটা প্রবলেম আছে, আমার যদি পছন্দ না হয় আমি কিন্তু কখনোই সেই অডিওটা নেব না, সেটা আমার গল্পের চ্যানেলেই হোক কিংবা আমার এখানেই হোক কিংবা আমার অন্য কারোর কাছে যদি কোনো কাজ আমি নিই, কারোর কিছু দিই, তাহলেই তাহলেও কিন্তু আমি এই কাজটা করি। তো যাই হোক, আমি অবশেষে ওদের ওটা দিতে পেরেছি, ওর আবদার মেটাতে পেরেছি। কিন্তু ওর আবদার মেটাতে গিয়ে আমি অনেকটা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। ওই যে 1/2 ঘন্টা চলে গেল না, তারপরে ভাবছিলাম যে আদৌ আমি 1টার মধ্যে কমপ্লিট করতে পারবো কি না।
তো না পেরেছি, আমি ভাবছিলাম যে বিপদে পড়ে গেলাম, যদি না পারি একটা সময় আমি যে বললাম কাজ করব, এই যে একটা বেজে গেছে, তোমাদের সঙ্গে আর কথা বলবো না এখন, আমার কিন্তু কাজটা করতে হবে। তো যাই হোক, অ্যাট লাস্ট কমপ্লিট হয়েছে, ওদেরকে আমি দিতে পেরেছি এবং ওরাও হয়তো আগামীকাল ভিডিওটা ছাড়বে। যদি ছাড়ে তখন কিন্তু আমার এই কমিউনিটিতে অবশ্যই ওই ভিডিওটা পোস্ট করবো, আর তোমরা যারা এমএস ফ্যামিলিকে চেনো তারাও দেখতে পাবে আমার লেখা নাটক, ওরা অভিনয় করেছে, তোমরা দেখতে পাবে কী বিষয় নিয়ে লিখেছি, আর আমার ভয়েসও কিন্তু শুনতে পাবে ওখানে। তো যাই হোক, চলো এখন আর কথা বলবো না, একটা বেজে গেছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে? দেখো আমি চেঞ্জ করছি, সবে মানে চেঞ্জটা করছি, তখন কলিং বেলে হাত আমাকে বললো, কি বললে তুমি বলো, 4-5 দিন কোনো সময় দিতে পারবো না তোমার ভিডিওতে, কিন্তু আমি থাকতে পারছি না 4-5 দিন। হ্যাঁ ঠিক আছে, আমি সুন্দর করে চালাতে পারবো, মানে সুন্দর করে আমি রান্নাবান্না করবো, কারণ আমার শর্ট ভিডিওর জন্য প্রয়োজন রান্না। হুমা এখন দেখি কী কী নিয়ে এসেছে, সরপুটি এনেছে, আর যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে পালং শাক। এসব কীসব করবে, কোথার থেকে এসেছে জানি না, কোথার থেকে উদয় হলো, ওই কোথার থেকে উদয় হলো গে তুমি তুমি বললে যে মানে এখন মানে ব্যস্ত মানুষ, তার মধ্যে এই একটার সময় তুমি কোথার থেকে উদয় হলো, একটা কি এখন মনে হয় 1:30 বাজে। তো আমি তোমাদেরকে বললাম যে আমি একটা কাজ করবো, একটার সময় সেই কাজটা করেছি, করার পরে চেঞ্জ করছিলাম। তোমার ঘরে আসবা তোমার অসুবিধা সেটা বলছি না আমি, তুমি একটু আগে বার হয়ে আওয়াজ কোথায় কোথায় কি করছে কে জানি। যাই হোক চলো কবি সাহিত্যিক মানুষ হলে যাই, তো চলো আমি মানে পুরো কমপ্লিট হয়নি, কালার খুলিনি, লিপস্টিক এখনো কিন্তু তোলা হয়নি, তো চলো স্নানও করিনি, কিন্তু প্রায় 1:30 বাজতে গেল, এতটা লেট করে দিন স্নান করি না, তো ও কি করবে করুক, আমি ততক্ষণ স্নান টান করি, আমি কিন্তু তোকে হেল্প করতে পারবো না বুঝছো, শুনতে পাচ্ছ, তাদের সঙ্গে পরে কথা হচ্ছে। চলো তো দেখো সরপুটি নিয়ে এসেছে, এই মাছ কাটতে হবে, এত বড়ো মাছ হবে না গো, মাঝখানে কেটে নিলে সুন্দর হবে বুঝছো, আর পালং শাক দিয়ে কি একটা করবে তোমরা দেখো নতুন রেসিপি, তো চলো মাছগুলো কেটে নিই। তো দেখো মাছ কাটতে বসে গেছি, মাছ আর পালং শাক তোদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, ঠিক আছে চলো। গোড়াটা নেবো না তো, হ্যাঁ তো দেখো আমি শাকটা সুন্দর করে কেটে নিচ্ছি, আর মাছটাও সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপর রান্নাঘরে যাচ্ছি, তো চলো দেখতে থাকো ব্লগটি। তো দেখো আজকে ও তৈরি করছে পালং দিয়ে সরপুটি মাছ, পালং সর্ষে সরপুটি মাছ, তাই তো? তো তার জন্য নিয়ে নিয়েছে পালং শাক, আর নিয়েছে ধনে পাতা, আর লবণ না ওটা সর্ষের তেল, আর সরপুটি মাছ দুটো, আর এই যে লবণ রয়েছে হলুদ শুকনো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা, আর রয়েছে ওটা জিরে বাটা, ওর সঙ্গে কিন্তু একটু আদা রয়েছে, আর আছে পেঁয়াজ বাটা, আর এটা সর্ষে গুঁড়ো, আর রসুন কুচি, আর লঙ্কা লেবু তেজপাতা, ব্যাস এটাই হচ্ছে আজকে রান্নার উপকরণ, তো চলো শুরু করি। তো দেখো আমি এখনো স্নান করিনি, দাঁড়িয়ে রয়েছি, একটা কি হলো আমি বলছি, ও হচ্ছে মাছটা মানে ছাড়তে ভয় পাই, হ্যাঁ তো আমি ভাবলাম যে আমি ছেড়ে দিই, তো আমি ছাড়তে গেছি, আর মানে এমন করে দিয়েছি চলকে এসেছে তেলটা, ও যদি আমাকে না টানতো না তাহলে আজকে আমি যেতাম,
ওই তেল পুরো আমার ঢুকে পড়তে হয়েছে। আর আমি একদম ভ্যাট হয়ে ছেড়েছি, যাই হোক তাহলে লিপস্টিক একসাথে উঠিয়ে নিই। একটুখানি হালকা করে লিপস্টিকটা তোলার চেষ্টা করেছিলাম, ওই যে টেনে নিয়ে চলে আসলো, আমাকে বললো তোমাকে কিছু করতে হবে না, আমি সব করবো, কিন্তু আমাকেই সব করতে হচ্ছে। এখন আমি একটু দাঁড়িয়ে রয়েছি দেওয়ালে ভ্যালাম দিয়ে। তো দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, আর সমস্ত মশলাই কিন্তু বাটা মশলা, তো তার জন্য খেতে আরও বেশি টেস্টি হয়। কেবলমাত্র ওই যে সর্ষেটা কিন্তু ওটা কেনা ছিল, সর্ষের যে গুঁড়োটা নিয়েছিলাম ওটা শুধু কেনা ছিল, আর সব বাটা মশলা। প্রায় 3টে বাজতে গেল, এখনও রান্না হয়নি, আমি কিন্তু এখনও স্নান করিনি, ও স্নান করিনি, দুজনে রান্না বান্না করছি, আর 10 মিনিট মতো হলেই হয়ে যাবে, তারপর স্নান করে খেতে বসব। খুন্তি হারিয়ে গেছে তো, তো সব কিছু হারিয়ে যায়। ওই তো সামনে কানা, কানাও হয়ে গেছে, চশমা নাও। আরেকটুখানি আছে হলে তারপর স্নান করে তো আমাদের মাছের রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার আমরা কিন্তু যেটা করছি সেটা হচ্ছে ওই যে পালং শাক ছিল কিছুটা, আর বেগুন দিয়ে আর একটু ফুলকপি ছিল সেটা দিয়েই কিন্তু করা হচ্ছে। দেখেছো শাকটা কতটা টাটকা, সবুজ শাক দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, কি সুন্দর না সবুজ। আর এর ওপরে দেখো বেগুন পড়েছে, ফুলকপি পড়েছে, দেখতে কতটা ভালো লাগছে, আর দেখতে যতটাই ভালো লাগছে খেতেও ততটাই টেস্টি এবং ততটাই মানে পুষ্টিকর। শাক মাছ এই সমস্ত কিছু তো প্রচুর পুষ্টি তো, তাই না? তো দেখো আমরা অ্যাট লাস্ট খেতে বসে গেছি, রিলস করেছি, ছবি তুলেছি, সব কমপ্লিট। ভাতটা ভাঙতেই কেমন একটা লাগে, কি সুন্দর করে সাজানো। তো দেখো আমরা এই যে শাক করলাম, ওটা হচ্ছে ফুলকপি দেওয়া ছিল অল্প একটু, আর বেগুন দেওয়া ছিল, বলো বেগুন ফুলকপি আর পালং শাক, আর এই যে এটার কী নাম বললে যেন, পালং শাক দিয়ে সরপুটি সর্ষে বাটা সর্ষেটা, আচ্ছা আমি ভুল বললাম, বলো পালং শাক সর্ষে দিয়ে সরপুটি, পালং শাক, পালং শাক সর্ষে দিয়ে সরপুটি। তো সরপুটি মাছটা ও ভালোবাসে খুব, তার জন্যই মানে বারবার সরপুটি নিয়ে আসি, আমি আগে খেতাম না, কিন্তু এত টেস্টি করে এমন এমন বিভিন্ন পদ উপস্থাপন করে, মানে রান্না করে দেয় যে এতটা টেস্টি হয় যে খেয়ে নিই, একটুখানি খেয়েছি মানে টেস্ট করেছি, অসাধারণ অসাধারণ হয়েছে। তো তোমরা যদি ফুল রেসিপি জানতে চাও তাহলে আমার ফেসবুক প্রোফাইলে ক্লিক করো, ওখানে দিয়ে দেবো, ওখানে ফুল ভিডিও শর্ট করে 5 মিনিটের একটা, হয়তো 3 মিনিট কি 3 মিনিট কিংবা 5 মিনিটের মতো থাকবে। তো চলো খেতে শুরু করি, চলো ভাঙো, ভাঙবা তুমি, ভাঙো। এই বেগুন দিয়ে পালং শাক দিয়ে একটা অন্যরকম টেস্ট লাগে, এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিলেও হেভি লাগে। তুমি চিংড়ি মাছ দেখেছো? হ্যাঁ খাও নি তো, তাহলে আমি নেক্সটবার আমি চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো তোমাকে। হ্যাঁ আমি এই রান্নাটা একটু দেখবো, চেক করবো, তুমি খাও, তুমি খাও, তুমি না হলো আমি নতুন যে রান্না সেটা একটু চেক করে তোমাদেরকে বলছি। লঙ্কাটা জাস্ট শো রেখে দিলাম, ধনে পাতাটা তুমি সরিয়ে নাও। এই রান্নাটা একটু চেক করে আমি তোমাদেরকে বলছি কেমন হয়েছে। একটুখানি টেস্ট করেছি, করিনি তা নয়,
এই মাছটা ম্যারিনেট করে এত সুন্দর করে যে ভিতরে মশলা চলে যায়, তার জন্যই কিন্তু মাছটা আরও বেশি টেস্টি হয়ে যায়। কাটা রয়েছে গো, এটা আমি বেছে দিই কাটা। এটা আমি খেয়ে দেখো, এত সুন্দর হয়েছে, মানে অনবদ্য, অপূর্ব হয়েছে, অপূর্ব। এটাও কিন্তু আজকে আমি ফার্স্ট খেলাম। এই ভিডিও করছে তো নতুন নতুন রান্নাও নিয়ে আসছে, তো সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর প্রতিটা রান্না, মানে যারা ট্রাই করবে এবং খাবে তারা বুঝতে পারবে যে রান্নাগুলো কতটা সুন্দর, কতটা সুন্দর, কতটা টেস্টি। মাছ তো অনেক রকমভাবে খাও, তো এরকমভাবেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর রান্নাটা, দারুণ সুন্দর, অপূর্ব। যারা সরপুটি পছন্দ করো না তাদেরও ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তো চলো, এত সুন্দর রান্নাটা একটু সুন্দর করে বসে বসে খাই। তোমাদের সঙ্গে পরে কথা হবে, টাটা। তো দেখো বন্ধুরা, আবার একটি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম, ভিডিও এন্ড করব। তার কারণ হচ্ছে রাত এখন 8:30 বাজে, আমি রান্নাঘরে যাব, রাতের খাবার তৈরি করতে হবে। আমি ভিডিও এডিট করছিলাম, এখন উঠে এসেছি। তার কারণ হচ্ছে রাতের খাবারটা তো করতে হবে, নাহলে খাবো কি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই শুভরাত্রি।